রমদান চোদ্দশো একচল্লিশ হিজিরি পহেলা মে দুই হাজার বিশ আজ ক্ষুদ্র প্রদান করেন সম্মানিত শেখ উসামা খাইয়াত আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা হয় তা হলো তাকায় রমজানের মূল শিক্ষা তা অর্জনে রমদানের মূল শিক্ষা এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আমি সংক্ষিপ্তভাবে বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য চেষ্টা করবো ও মাতো ফিকে সম্মানিত ভাইয়েরা আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়াই আমাদের একমাত্র পাথেয় আমরা আজ এমন একটি গুরুত্বপূর্ণ মাসে উপনীত হয়েছি যে মাসে আল্লাহ হওয়া তা তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন বান্দা যে ভালো কাজ করে সে সকল ভালো কাজের দিকে দেখেন বান্দারা প্রতিযোগিতা করছে সুতরাং সৌভাগ্যশীল সমস্ত ব্যক্তিরাই যারা এই মাসে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত আল্লাহ রবুল্লা ক্ষমা তার সন্তুষ্টি অর্জন করতে পারে আর দুর্ভাগ্য সমস্ত ব্যক্তিরা যারা এই গুরুত্বপূর্ণ মাস পেয়েও যে মাস আল্লাহ রব্বুল ক্ষমা করেন যে মাস আল্লাহ রবুল আলামিন রহমত নাজিল করেন এই মাস পাওয়ার পরেও যারা নিজেদেরকে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন থেকে দূরে সেরে রেখেছে তারাই কতই না দুর্ভাগা সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ মানুষকে আল্লাহ রবুল আলমী সৃষ্টিগত ভাবে যে বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যার ফলে মানুষ অনেক সময় দেখা যায় সঠিক পথ থেকে বিচ্যুত হয় মানুষ বেশি বেশি নিবাধা করার জন্য পরিশ্রম করা থেকে দূরে সরে যায় সেজন্য এমন কিছু ওসিলার প্রয়োজন হয় এমন কিছু মাধ্যমের প্রয়োজন হয় যার মাধ্যমে সে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারে তার কলবের পরিচ্ছন্নতা তার ব্যক্তি এবং রোহের পরিবর্তনের মাধ্যমে সে মুখলিস হতে পারে সলফে সাল হিন্দের পথে নিজেকে পরিচালিত করতে পারে আর সেজন্য রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওসিলা যে যে রমাদানের মাধ্যমে আমরা আমাদের নফসকে পরিবর্তন করতে পারি আমরা খারাপ থেকে মঙ্গলের দিকে আমরা পরিচালিত হতে পারি যেটা আর যারা ভালো কাজে সর্বদাই ভালো কাজে থাকে তারা আরও কীভাবে ভালো আরও কীভাবে উন্নত আরও কীভাবে উচ্চ মর্যাদায় যাবে সে রমতান আমাদেরকে সেদিকেই আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে সুতরাং এর রমদান থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তাহলেও এই রামদয়ান থেকে আমাদের থাক্য অর্জন করতে হবে আমাদের যে গাফলতি রয়েছে সেটাকে দূর দূরে সরিয়ে রাখতে হবে এবং যে মানহাজ জীবন পরিচালনার যে মানহাজ আর যে পদ্ধতি রামদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই মানহাজকে আমাদেরকে ধরে রাখতে হবে যখন আমরা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করব। এর মাধ্যমে আমাদের কলবের মধ্যে এমন বিষয় সৃষ্টি হবে যার মাধ্যমে আমরা আমাদের ভালো জিনিস ভালো লাগবে ভালো কাজ আমাদের ভালো লাগবে সঠিক মাইনহাজ সঠিক ইসলামের যে পথ রয়েছে সেই পথকে আমরা আঁকড়ে ধরার জন্য আমরা উদ্বুদ্ধ হব আর যখন মানুষ দীর্ঘদিন একটি কাজের মধ্যে অর্থাৎ মদন একটি মাস যখন আমরা এই সঠিক পথের মাধ্যমে অন্যায় কাজ বিরত থেকে ভালো কাজের দিকে এ তাতিল্লা যখন আমরা নিয়োজিত থাকব তখন এর মাধ্যমে আমাদের কলবের মধ্যে ভালো কাজের ধারাবাহিকতা এবং নিজের মধ্যে এই পথে চলার একটি যোগ্যতা তৈরি হবে সে জন্য এই রামদান মাসে আমাদের বেশি বেশি করে যে রমদানের যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এটি এমন একটি মাস যে মাসটি আমাদের পরবর্তী জীবন পরিচালনার জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করবে যদি আমরা এই রামাদনের যে শিক্ষা রয়েছে রামাদনের যে আহ্বান রয়েছে সেই আহ্বান সেই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমাদের পরবর্তী জীবনে রামধ্বন চলে যাওয়ার পরেও রামধয়নের যে শিক্ষা এর মাধ্যমে যে আমাদের গুণা মাফ হওয়ার মাফ করানোর এবং নিজের জীবনকে পরিচ্ছন্ন করার এবং যে মানহাজের দিকে আমরা একটি মাস চলেছি সেই মানহাজের উপরে নিজেকে চলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে এবং আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য কতই না মঙ্গলকর আর আমাদেরকে সব সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমরা রমাদানে যেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করেছি যে মানহাজকে আমরা গ্রহণ করেছি জীবন পরিচালনার জন্য রামদয়ন চলে যাওয়ার পরে যেন আমরা সেটাকে পরিবর্তন করে না ফেলি ভিন্ন কোনো জিনিস যেন আমরা গ্রহণ গ্রহণ না করি কারণ এ রামদান আমাদেরকে তাক্য শিক্ষা দিয়েছে এ রমাদানের মাধ্যমে আমাদেরকে প্রস্তুত করেছে কীভাবে আমাদেরকে তাক অর্জন করতে হবে আর এই রামদান বা সিয়ামের মূল উদ্দেশ্য হল আমাদের মধ্যে আমাদের অন্তরে তাকুয়ার বীজকে কঠিনভাবে আমাদের সেই কলবের মধ্যে তাকুয়ার বীজকে বোপন করা সেখান থেকে এই তাকুয়া আমাদেরকে অর্জন করা এবং এই তাকুয়ার যে শিক্ষা সেই শিক্ষা আমাদের কলবের মধ্যে লালন করা সালফা সাহি হ থেকে এসেছে ওনারা বলতেন যে তাকুয়া তা তাকওয়াতের মূল কি তাকওয়া হলো যে আত তাকলিফ ফিস সাও মুতাআল্লাকুন বিল নিয়া যে রমজানে আমরা যে আমাদের উপরে যে বিধান আরোপ করা হয়েছে এর মূল হলো আমাদের নিয়ত সহকারে আমরা রওজা ভাঙ্গার যে কারণগুলো রয়েছে সেগুলো থেকে আমরা দূরে দূরে থাকা এটি হলো রমজানের বাহ্যিক যে নির্দেশনা কিন্তু রমদানের মূল বা রমদানের যে প্রাণ শক্তি সেটা কি গদ্দুল হাওয়া হাত্তা তাকুয়া নফস আলা তাকুয়া অর্থাৎ রমদানের মূল শিক্ষা হলো আমাদের মনোবৃত্তি মনে যে চাহিদা রয়েছে সেটাকে নিবৃত্ত রাখা এবং তাকুয়া অর্জন করা কিন্তু এই যে মূল যে প্রাণশক্তি এটিকে ইসলাম বাহ্যিকভাবে «شتكي فرسكوني برن» «ولو كلف كل الخلق على المقصود تصريحا جدي ايجن مخلوق رجنو» প্রকাশ্যভাবে তাদের উপরে আহ তাকলিফ করা হতো তাদের উপরে যদি এটাকে বিধান হিসেবে আরোপ করা হতো ল্যামস্টকার লেভিহিলে স্যারুন তার অধিকাংশ মানুষ এই তাকু অর্জন রমাদানের যে মূল যে প্রাণশক্তি তাকুয়া সেটাকে তারা যথাযথভাবে অর্জন করতে পারত না অহাতে মিলনাত এভিশেরিয়া এটি হচ্ছে শরিয়তের মূল শিক্ষা মূল বিষয় অর্থাৎ আমাদের ইসলাম আমাদেরকে যে মূল তাকুয়া সেই তাকুয়া অর্জনের একটি জুজ বা একটি অংশকে আমাদের উপর ফরস করেছেন সেটা হলো আলিম শ্যাক ও নিয়া অর্থাৎ নিয়ত সহকারে রোজা ভঙ্গের বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকা সুতরাং যদি আমরা আজ আমাদের সিয়ামের মধ্যে যদি তাকুয়া না থাকে আমাদের সিয়াম যদি তাকুয়া থেকে খালি থাকে তাহলে এই সিয়াম আমাদের কোনোই কাজে আসবে না যদিও বা আমাদেরকে বাহ্যিকভাবে এটা ফতোয়া দেওয়া হবে না যে আপনি আবার আপনার আপনার সিয়ামকে। আদা করুন আপনার সিয়ামকে পুনরায় আপনি সিয়াম রাখুন এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে না কিন্তু যদি আমাদের সিয়ামের মধ্যে তাকুয়া না থাকে তাহলে বুঝতে হবে সিয়ামের যে হাকিকা সিয়ামের যে মূল শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে রেখেছি আমরা অনেক দূরে সরে রয়েছি আমাদের সিয়ামের মধ্যে মূল যে শিক্ষা তাকওয়া অর্জন সে তাকুয়া অর্জন আমাদের সিয়ামের মধ্যে নেই আচ্ছা সুবাহানা

আহ্বান করে মুমিনদেরকে আহ্বান করা এই আয়াত শুরু করেছেন এবং শেষ করেছেন তাকুয়ার কথা বলে অর্থাৎ আলা ওয়া তাআলা এই কথার দিকে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে ইমান এবং তাকওয়ার মধ্যে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যে গভীর সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক অর্থাৎ তাকওয়া এবং ইমান উভয়টি আমরা এই সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারব ইমান হলো আমাদের যাবতীয় কল্যাণের মূল মূল বিষয়টি হলো ইমান এটার মাধ্যমে সকল প্রশংসনীয় বিষয়ের মূল কেন্দ্রস্থল হলো ইমান আর তাকুয়া হলো এসবের প্রাণশক্তি শক্তি তাকুয়া হলো সফলতার মূল চাবিকাঠি সুতরাং আমাদেরকে এই রমদানের মাধ্যমে ইমান এবং তাকুয়াকে পরিপূর্ণতা অর্জন করতে হবে আর ইমান এবং তাকো আর সমন্বয়ে আমরা কিভাবে ঘটাতে পারবো যেভাবে আল্লাহ বাহান হওয়া তা আরা এই আয়তের মাধ্যমে বলেছেন শুরুতে ইয়াই হল্লা দিন আনু ইমানদারদের ঈমানদারদেরকে মমিনদেরকে আল্লাহ বাহানা হওয়া তা আরা এখানে আহ্বান করেছেন আর শেষ করেছেন লা আল্লেকুম তার তাকুন যাতে তোমরা তাক অর্জন করতে পারো তাহলে আমরা ইমানের পরিপূর্ণতা যে যে সকল বিষয় রয়েছে আমাদের ব্যক্তি আমাদের রুহ আমাদের যে সকল ইমানের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে যেভাবে আমরা পালন করব ঠিক একইভাবে তা যে বিষয়টা রয়েছে সেটা হল আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা আল্লাহ রবুল আলমিনকে নিজের মুরাকবার মধ্যে রাখা অর্থাৎ সর্বদা আল্লাহ রবুল আলমিন আমাকে দেখছেন আমার যাবতীয় কাজকর্ম সবগুলো আল্লাহ রবুল আলমীর তত্ত্বাবধান করছেন এবং আল্লাহ রবুল আলমিনকে সর্বদাই তার সাথে সম্পর্ক বৃদ্ধি করা এসবগুলো বিষয়ে এরমাদনের মাধ্যমে আমাদের শিক্ষা অর্জন করতে হবে এর রাদন থেকে একদিক থেকে যেভাবে আমরা আমাদের নীতিবাচক যে সকল বিষয় রয়েছে যে আমরা আমাদের খাবার আমাদের অন্য পানীয় বিষয় থেকে যে আমরা দূরে থাকছি যেভাবে আমরা আমাদের হেফাজত করছি ঠিক একইভাবে আমরা আমাদের যে বা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে আমাদের আত্মার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেজন্য সুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন সিয়ামনা সিয়াম হল স্বরূপ যদি এই সিয়াম কোনো ব্যক্তির এই সিয়াম পালন করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে মানুষকে কষ্ট দেয় জুলুম দেয় জুলুম করে তাহলে এর রমাদান তার কোনোই কাজ আসবে না ঠিক একথায় রসুল সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি সিয়াম অর্জন করে আর সে ইয়ারফোজ আসিয়ামো জুননাত ফালা ইয়ারফাত ওয়ালা ইজহাল ফানি মার ফানি মারউন কাতালহু আও শাতামাহ ফাল ইয়াকুল ইন্নী সায়িমুন সুতরাং যদি কোনো ব্যক্তি তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাকে গালি দেয় সেজন বলে আমি সিয়াম পালন করছি অর্থাৎ এটাই হলো সিয়ামের মূল শিক্ষা একদিক থেকে যেভাবে আমরা বাহ্যিকভাবে খাবার এবং অন্যান্য বিষয় থেকে বিরত থাকি আমাদের প্রাণশক্তি আমাদের কলপকেও পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের এই মানহাজকে গ্রহণ করার জন্য আমাদের অভ্যন্তরীণ কলপকে পরিচ্ছন্ন করার জন্য আমরা মিথ্যা অন্যায় ব্যবিচার যেগুলো মানুষ দেখে না এই সব বিষয় থেকেও আমাদেরকে ইসলাম ইসলামের মাধ্যমে সেগুলো পরিচ্ছন্ন করার শিক্ষা আমাদেরকে দিয়েছেন

তাহলে তার এই সিয়াম আল্লাহর কোন প্রয়োজন নেই ফালাই সারিল্লাই হা যেতুন ফি আইয়া দা তো সারবা সে খানা সে খাবার এবং পানীয় থেকে বিরত থাকবে এটা আল্লাহ রব্বুল আলমিনের কোন প্রয়োজন নেই অর্থাৎ আমাদেরকে এই সকল অভ্যন্তরীণ যে সকল বিষয়গুলো রয়েছে আমাদের আত্মার পরিশুদ্ধকারী যে সকল বিষয় রয়েছে এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে অপর হাদিসের রসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম বলেছেন

দণ্ডাইমান আছে যারা কিয়া লাইল করে সারা করে তাদের রাত্রি জাগরণ ছাড়া তাদের আর কোনোই উপকার আসবে না অর্থাৎ তাদের যে মূল প্রাণশক্তি সেই প্রাণশক্তি তাদের ইবাদার মধ্যে থাকবে না সেই জন্যই সলফে সাহল হেনগঞ্জ থেকে বর্ণিত হয়েছে ইবনে রাজা রাহেমহল্লা উনি বলেন যে ওসির রুহাদা এর কেন সাল্লাম যে বলেছেন যে একজন ব্যক্তি কিযাম করলো এরপরও তার কিযাম কোন কাজে আসবে না একজন ব্যক্তি সে

انه بمثابه من يترك الفرائض ويتقرب بالنوافل এটাতে এমন হয়ে যায় যে কোনো ব্যক্তি আল্লাহ বলে আলেমেয়ের নৈকট্য অর্জন করতে চায় নফল আমলের মাধ্যমে অথচ সে ফরজ কাজগুলো বাদ দিচ্ছে সে ফরজ কাজ বাদ দিয়ে নফলের মাধ্যমে আল্লাহ সুবহানতা আলম নৈকট্য অর্জন করতে চায় ওয়া ইনকায়ানাস সমূহ মজিজি এন এন্ডেল জমর বেহাই আয়াকো মো বি যদিও বা আমরা কথা বলছি যে অধিকাংশ আলেমগণের মতো এটাই যে এই মূল প্রাণশক্তি না থাকলেও রমাদান সায়েম পালনকারী ব্যক্তির সিএম এই কথা বলা হয় না নির্দেশ দেওয়া হয় না আপনি পুনরায় সিয়াম পালন করুন অর্থাৎ বাহ্যিকভাবে এটা বৈধ হয়ে গেলেও কিন্তু রমাদানের যে মূল প্রাণশক্তি রমাদান যে কারণে রমাদান আমাদের কাছে এসেছে এই রমাদানের হাকিকত থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে তুইনুস সাওম أما ديرك السيام أما ديرك على تقوى الله على تقوى أرجون وهذا أمر مشهود شو قوليه أمر مشهور بشهد فمن استعان أحد على تقوى الله وحفظ حدوده واجتناب محارمه بمثل صوم فهو شاهد لمن شرعه وأمر به بأنه أحكم الحاكمين وأرحم الراحمين شكرا كونوا তাকওয়া অর্জনের জন্য সহজ কামনা করে এবং আল্লাহ রবুল্লা আলমিনের যে বিধান রয়েছে যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা যখন সে হেফাজা করে এবং রমদানের মাধ্যমে সে তাকওয়া অর্জন করে এবং হারাম বিষয় থেকে সে থাকে তখন সেই ব্যক্তি এই বিষয়ে সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ রবুল্লা আমিন যিনি রমদানকে আমাদের জন্য বিধান হিসেবে দিয়েছেন তিনি কতই না হাকামুল হাকিমিন কতই না বিজ্ঞ বিচারক তিনি কতই না দয়ালু অর্থাৎ এই রমাদানের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলহামের তাক্ষ অর্জন করতে পারি এই কথা কেবলমাত্র সে সমস্ত ব্যক্তিরও অনুধাবন করতে পারবে যারা এ রমাদানের মাধ্যমে অন্যায় এবং পাপাচার থেকে যারা নিজেকে বিরত রেখেছে কেন এরপর উনি বলছেন ও আন্না হু ইনামায় সার আহু স্যান ইবাগ ওরাহমেতম বিহ কারণ আল্লাহ রব্বুলা আমিন তার বান্দাদের উপরে রমাদান কে ফরয করেছেন ইহসান দয়া প্রবশ হয়ে তাদের উপর রহমত করে ওয়া লুতফাম বিহিম তাদের প্রতি অনুগ্রহশীল হয়ে লা বুখলান আলাইহিম বিরিসকি ওয়ালা মুজাররাদ তাকলিফান ওয়ালা মুজাররাদ তাকলিফ ওয়া তাযীব শুধুমাত্র তার রিজিক থেকে তাদেরকে বঞ্চিত রাখার জন্য কৃপণতা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই রমাদান তাদের উপর দেন নিজে তারা খাবার পানীয় থেকে দূরে থাকবে বরং সেখানে কি রয়েছে মিনাল হিকমতি ওয়াল মাসলাহা সেখানে অনেক হেকমা রয়েছে এবং কল্যাণ রয়েছে বল হুয়া গায়াতুল রাহমতি ওয়াল মাসলাহা وان شر'া هذه العبادات لهم অর্থাৎ মূল কথা আল্লাহ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন একটি রহমত স্বরূপ তার দয়া আমাদের উপর আছে সেজন্য এ এই রমদানকে সিয়ামকে আমাদের জন্য দিয়েছেন আমাদের উপর কষ্ট করার করার জন্য রিজিক থেকে আমাদেরকে দূরে সরে রাখার জন্য এই সিয়ামকে আমাদের উপর ফারজ করেননি সুতরাং সম্মানিত ভাই বন্ধুগণ আমাদেরকে আল্লাহ আল্লা সুবাহানুত যেভাবে নির্দেশ দিয়েছেন রসুল্লা সাল্লি হাসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেভাবে আমাদেরকে শ্যাম পালন করতে হবে এই শ্যামের মাধ্যমে আমাদের তখনই আমরা সেই শ্যামের মূল উপকারগুলো আমরা অর্জন করতে পারবো এই সিয়াম থেকে আমরা আরও যে সকল উপকার নিতে পারি সেটা হলো এই মাধ্যমে একটি মেসেজ আমাদেরকে দেওয়া হয় যেটি আমাদের কলব আমাদের হৃদয় এবং আমাদের আমাদের আফঈদে আমাদের কলকগুলোর উপরে এবং আমাদের বুদ্ধিমত্তার উপরে এই শ্যামের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই শ্যামের মাধ্যমে আমরা অন্যায় পে থেকে দূরে থাকতে পারছি এই শ্যামে সুতরাং এই এই মেসেজ আমাদের সকলকে পৌঁছে দিতে হবে যে এই শ্যামের মাধ্যমে যদি কোনো ব্যক্তি শ্যাম পালন করে সে অন্যায় কাজ করতে পারে না সুতরাং মুসলিমরা অন্যায় কাজ থেকে দূরে থাকে সুতরাং আসুন আমরা সকলেই ইসলামের ছায়া চলে আসি এবং এই ইসলামের বিধি বিধিনিষেধগুলো পালনের মাধ্যমে আমরা অন্যের কাছ থেকে দূরে থাকি এই সিয়াম আমাদেরকে একটি দলিল যে সিয়ামের মাধ্যমে মুমিন ব্যক্তি প্রতিটা মুমিন প্রতিটা মুসলিম আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার সব কিছু সঁপে দিচ্ছে তার আল্লাহ রব্বুল আলমিনের আদেশের কাছে তার সব কিছুকে সঁপে দিচ্ছে কামালুল ইনকিয়াদ পরিপূর্ণভাবে আল্লাহ রবীন্দ্রের কাছে নত করছে এই সিয়ামের মাধ্যমে সে আল্লাহ রবীন্দ্রের নির্দেশ পালনার্থে খাবার পানীয় তার অন্যান্য এবং সে যে সকল জিনিস পছন্দ করে সে সকল বিষয় বিষয় থেকে সে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ পালনার্থে দূরে সরে থাকছে ঠিক একইভাবে এই সিয়াম একটি নিদর্শন আমাদের আত্মাকে এবং আমাদের ব্যক্তি সত্তাকে আত্মশুদ্ধির জন্য এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন এই সিয়ামের মাধ্যমে আমরা তেজকে এত অর্জন করতে পারি ঠিক একইভাবে এই সিয়াম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল যে মুসলিমদের মধ্যে পারস্পরিক ভালোবাসা পারস্পরিক ভাতৃত্ববোধ এই সিয়াম থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি মুসলিমরা এই সিয়ামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা একে অপরের প্রতি দয়া স্নেহ ভালোবাসা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ আমরা জানি বলেছেন একটি হাদিসে যদি একজন ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতার করায় তাহলে সেই ব্যক্তি ইফতার করলে যে ব্যক্তিকে ইফতার করালো সম পরিমাণ সব এই ব্যক্তিকে দেওয়া হবে এটি জাস্ট আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম বোঝানোর জন্য অর্থাৎ এই সিএম আমাদেরকে পারস্পরিক সহানুভূতিশীল হওয়া বা একে অপরকে ভালোবাসা একে অপরকে প্রাধান্য দেওয়া বিভিন্ন বিষয়ে এটি আমাদেরকে এই সিএম আমাদেরকে শিক্ষা প্রদান করে সুতরাং বিশেষ করে এই সময়ে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে বিশেষ করে আজ আমরা একটি কঠিন পরিস্থিতির অতিক্রম করছি এই সময় আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব একে অপরের পাশে গিয়ে দাঁড়াবো আমরা একে অপরকে ভালোবাসব যাতে আমরা যে রমজানের যে মূল শিক্ষা এই শিক্ষা আমাদের মধ্যে যে এসেছে এর যেন আমরা করতে পারি এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন যাবতীয় যে বাড়া মুসিবত রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন এগুলো দূর করে দিবেন সময়ত ভাইয়া বন্ধুগণ রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো তের বিফুজ আমাদের আহ নফসকে প্রশিক্ষণ করা আলা তদহা আত্মত্যাগের উপরে অর্থাৎ রমাদানের মাধ্যমে আমরা আত্মত্যাগ শিক্ষা অর্জন করবো কিভাবে আমরা ত্যাগ দিতে পারি নিজের জন্য মানুষের জন্য আল্লাহর রবাহ আলমিনের নির্দেশ পালনের জন্য আমরা কতটুকু ত্যাগ স্বীকার করতে পারছি আর আমরা এই রমদানের মাধ্যমে যে কঠিন পরিস্থিতি সহ্য করার যে অনেক সময় প্রয়োজন হয় সেটা আমরা এই রমাদান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারবো আমরা এই রমদান থেকে আরও শিক্ষা অর্জন করতে পারি সবর ধৈর্য ধারণ করা কঠিন সময়ে না খেয়ে না পান করে কিভাবে আমরা আল্লাহ রব্লা আলমীর নির্দেশ পালন করছি আল্লাহ রব্লা আলমিনের এই কঠিন অর্থাৎ যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ব ঠিক তখনই আমরা ধৈর্য ধারণ করবো যেভাবে রমদানের মাসে আমরা খাবার পানি অন্য বিষয় থেকে দূরে থেকে ধৈর্য ধারণ করছি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যে এর মাধ্যমে আমরা হালাল বিষয়গুলো থেকে আমরা দূরে থেকে আমরা খোদা এবং পেপাসা নিজেদের মধ্যে আমরা সেটা সহ্য করে যাচ্ছি সুতরাং এই 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 বিষয় থেকে আমাদের এই বিষয়টা শিক্ষা নেওয়ার দরকার যে যে বিষয় আল্লাহ রব্বুল আলমিন হালাল করে দিয়েছেন সেটি থেকেও যখন আমরা দূরে সরে থাকছি সুতরাং আমাদের অনুভূতিকে আমাদের মাসায়েরগুলোকে খুব কঠিনভাবে আমাদের কন্ট্রোল করতে হবে যাতে এমন কোনো কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে না পড়ি যে সকল কর্মকাণ্ড আমাদের ইমান আমাদের আমল পরিপূর্ণভাবে ধ্বংস করে দিবে অথবা যা লোক দেখানো আমল বা এই জাতীয় জিনিস যেগুলো আমাদের সবাবের মধ্যে কমতি সৃষ্টি করবে অর্থাৎ এক কথাই হলো যে এর আমদন যেভাবে আমরা আল্লাহ রব্লা আলমিনের নির্দেশে অনেকগুলো বিষয় থেকে দূরে সরে থাকছি ঠিক আমাদের ও আমাদের বাহ্যিক জীবনেও আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশনা পালন করতে হবে যাতে আমরা এমন কোনো কাজে লিপ্ত হয়ে না পড়ি যার কারণে আমাদের আমল পুরনোভাবেই নষ্ট হয়ে যায় অথবা আমলের ক্রিয়ে নষ্ট হয়ে যায় সম্মানিত ভাই বন্ধুগণ আমাদেরকে এই রমদান থেকে যে আত্মত্যাগ এ রমদান আমাদেরকে যে আত্মত্যাগ শিক্ষা দিচ্ছে এই রমদানে ত্যাগের অনেকগুলো পথ রয়েছে আমরা জানি এটি হলো ত্যাগের মাস এই ত্যাগের মাধ্যমে আমরা আল্লাহ রব্লা আলমের সন্তুষ্টি অর্জন করতে পারছি এই মাসে সকল ব্যক্তিরাই অনেকেই অর্থের মাধ্যমে নিজের নফসের মাধ্যমে যে তেগ স্বীকার করছে এটার মাধ্যমে এটার মাধ্যমে প্রতিযোগিতা করছে ভালো কাজের আমলে সালেহের মাধ্যমে সিয়াম কেয়াম সদকা তিলাওয়া আজকার এগুলোর মাধ্যমে মানুষ প্রতিযোগিতা করছে আল্লাহ রবাহ আলমিনের নৈকত্য অর্জনের জন্য এগুলো এক প্রকারের তদ যেভাবে আমরা আমাদের শারীরিক আরাম আয়াস এবং মনের চাহিদা প্রবৃত্তি থেকে আমরা নিজেদেরকে রাখছি ঠিক একইভাবে আমাদেরকে আরো একটি ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে হবে সেটা হলো মানুষের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভালোবেসে আল্লাহ রবুল্লাহ আলমিনের স্বভাবের উদ্দেশ্যে এবং তার আজরের বা তার প্রতিদানের দিবে এই উদ্দেশ্যে আমাদেরকে আমাদের সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ সব তালে বলছেন জাম্মা যে তোমরা সম্পদকে অনেক ভালোবাসো অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবেই সম্পদ ভালোবাসে মাল অর্জন করা পছন্দ করে মালকে ব্যয় করা পছন্দ করো না কৃপ কৃপণতা করে আর হাদিস সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে লা এজাল কালি বুশেফ যে একজন বৃদ্ধ মানুষের কলব যৌবন যৌবন হয়ে যায় দুটি জিনিসের প্রতি অর্থাৎ তার চাহিদা বাপতেই থাকে দুটি জিনিসের প্রতি একটি হল তোরুল হায়াত তার জীবন দীর্ঘায়িত হোক অপট হল ফব্বল মাল তার সম্পদের প্রতি তার ভালোবাসা বেড়ে যায় অর্থাৎ আমাদের সম্পদের প্রতি আমাদের মহা থাকা সত্ত্বেও আমরা যখন আল্লাহ রব্বুল আলমিনের এর বিপরীতে আল্লাহ রব্বুল আলমিনের পথে এই সম্পদ ব্যয় করলে আল্লাহ রবুল আলমী আমাদেরকে অনেক প্রতিদান দিবেন অনেক স্বভাব দিবেন এবং এর বিনিময়ে আমাদেরকে দান করবেন যখন আমরা এই নিয়তে আমরা দান করব। তখন এটি হবে আমাদের জন্য এই মদানের একটি ত্যাগের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এবং এর আমরা যে এর আমদায়ন ত্যাগ স্বীকার করছি ত্যাগের শিক্ষা যে আমরা অর্জন করতে পেরেছি এর একটি বিষয় প্রকাশ আর যখন আমরা এই ভালো কাজগুলো করতে পারবো আমাদের বাহ্যিক অনেকগুলো যা যা প্রতিদান আল্লাহ রবুল্লাহ আলমিন দিবেন আমাদের কলকগুলোকে আল্লাহ রব্লা আলমিন পরিচ্ছন্ন করে দিবেন আমাদের অনুভূতিগুলোকে উচ্চাঙ্গ করে দিবেন আমরা আমাদের যে নিজেকে চিন্তা করার যে মানসিকতা রয়েছে সেখান থেকে আমরা অন্যকে সহযোগিতা করার অন্যকে প্রাধান্য দেওয়া এবং অন্য ব্যক্তির প্রয়োজনীয়তাটা নিজের মধ্যে সামান্যটুকু অনুভব করার এই সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে দিবেন আর আল্লাহ রব্লাহ আলমি এর বিনিময়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে অনেক সাব এবং প্রতিদান দান করবেন যেভাবে আল্লাহ সোবাহানত আলা একজন সায়েম ব্যক্তিকে যে প্রতিদান দিয়ে থাকেন একজন সায়েম ব্যক্তি যখন সিয়াম পালন করে আল্লাহ রসূদুল সাল্লাহ সাল্লাম বলছেন আবহা রদিয়াল্লা তাআলা আন হাদিস রসুল সাল্লাম বলেছেন নিশামিফার যে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি আনন্দ সময় কখন ঈদ আফতার ফের হাবি যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয় ও ঈদি আরব্বাহু ফের হাবি সৌমিহি আর যখন সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ অর্জন করবে কেয়ামতের দিন তখনও এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের দেখার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাতের মাধ্যমে সে আনন্দ বোধ করবে অর্থাৎ আমরা যেভাবে আল্লাহ রব্বুল আলমিন ভালো কাজের মাধ্যমে অর্থাৎ শ্যাম পালন করলে যেভাবে আমাদের খুশি হয় আমাদের মধ্যে আমাদের মাসায়েরগুলো জাগ্রত হয় আমাদের মধ্যে ভালো ভালো লাগার বা নিজেদের নিজের মধ্যে ভালো লাগে ঠিক একইভাবে যখন আমরা দান করব আল্লাহর রাস্তায় এবং এই দানের মধ্যে যখন শীত থাকবে শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য যখন আমরা দান করব। তখন এই দানের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কলবের মধ্যে আনন্দ আমাদের কলমের মধ্যে ফুর্তি সৃষ্টি করে দিবেন এর মাধ্যমে আমাদের ভালো কাজ আরও বেশি বেশি করে সদকা এই সকল কাজের প্রতি আমরা উৎসাহিত হব পরিশেষে আল্লাহ আল্লা রবুল আমাদেরকে এই রমাদান থেকে আমাদের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই শিক্ষাকে সর্বদাই যেন আমরা ধরে রাখতে পারি এবং এই রমাদানের শিক্ষা এই শিক্ষা যেন আমাদের একটি হাতিয়ার হিসেবে থাকে যাতে এই রমাদানের এই শিক্ষা আমাদের সারাটা জীবন রমজান চলে যাওয়ার পরেও সারা বছর জানে যাতে আমরা এই রমজান শিক্ষার উপরে আমরা থাকতে পারি আমরা আমাদের নিজেদের যান এবং মাল আল্লাহ রবুল্লাহ আলমিনের রাস্তায় যেন আমরা ব্যয় করতে পারি রমদান যেভাবে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে আমরা আমাদের আল্লাহ রবুল্লাহ আলমীর নির্দেশে সব কিছু থেকে বিরত থাকছি খানাপানি সব কিছু থেকে আল্লাহ রবুল্লাহ আলমীর জন্য আমাদের জীবনকে দিয়ে দিচ্ছি আমাদের সম্পদকে দিচ্ছি সেইভাবে আল্লাহ রবুল্লাহ আলমের সন্তুষ্টির জন্য যেন সারাটা জীবন তার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করার বা তার সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করেন যেভাবে রসুল সল্লা আলিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেভাবে যে পথে সাহাব একরামগণ ছিলেন সেই পথে যেন আমরা সর্বদাই অটল থাকতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ এতক্ষণ বাংলা ক্ষুদ্র আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন যা কিছু এখান থেকে ভালো রয়েছে সবগুলো আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে আর যা ত্রুটি রয়েছে সবগুলো আমার পক্ষ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন দুনিয়া হাসানা হফিল্লা আখিরত হাসেনা ও কিনে আল্লাহ اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته